ঈদের নামাজ হচ্ছে এমন একটি নামাজ যার আজান এবং ইকামতের প্রয়োজন হয় না আজান ইকামত বাদেই আমাদের এই পূর্ণাঙ্গ নামাজটি আদায় করতে হয় ঈদের নামাজ আদায়ের জন্য প্রথমে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন এরপর কাতার বদ্ধভাবে মুসল্লিগণও দাঁড়িয়ে যাবেন ইমাম সাহেবকে অনুসরণ করে যেভাবে ওয়াক্তিয়া নামাজ মসজিদে জামাত করে আদায় করা হয় একইভাবে এই কাতার সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে এখন আসি নিয়ত কিভাবে করবেন আপনি যদি রোজার ঈদের নামাজ আদায় করতে চান তথা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে চান তাহলে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুরাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সহিত আদায় করার নিয়ত করলাম আর যদি আপনি কুরবানির ঈদের নামাজ আদায় করতে চান তাহলে আপনি নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে ঈদুল আজহার দুরাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সহিত আদায় করার নিয়ত করলাম এতটুকু কথা যদি আপনি মনে মনেও সংকল্প করেন তাহলে নিয়ত হয়ে যাবে মুখে বলার কোনো প্রয়োজন নাই অনেক ওলামা একরাম বলে থাকেন তারা বলেন আর এত ইরাদাতুল কল নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা অন্তরের সংকল্প তো নিয়ত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব আল্লাহ আকবার তাকবিরে তাহরিমা বলে হাত বেঁধে ফেলবে পেছনে মুক্তাদিরাও ইমাম সাহেবকে অনুসরণ করে আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলবেন এরপর সানাহ পড়তে হবে সুবহানাকাল্লা হুম্মা ওয়া বে হামদিকা ওয়াত কাসমুকা ওয়াত আলা ওয়ালা ইলাহা গরুক আমরা অন্যান্য নামাজে যে ছানাটি পড়ে থাকি এই ছানাটি এই নামাজে পড়ব ছানা পড়ার পরে এবার আমাদের অতিরিক্ত তিনটি তাকবীর দিতে হবে প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবিরে হাতটা বেঁধে ফেলতে হবে কিভাবে কি করতে হবে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দেই। আল্লহো আকবার বলে হাত বেঁধে আমরা সানা পড়ব আমাদের সানা পড়া শেষ এবার আমাদের তাকবিরে দেওয়ার পাড়া আল্ল হো আকবর প্রথম তাকবিরে হাত ছেড়ে দিতে হবে আল্ল আকবার আকবর দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দিতে হবে অল্ল আকবার আকবর তৃতীয় তাকবিরে হাতটা বেঁধে ফেলতে হবে আশা করি আপনারা বুঝে ফেলেছেন এবার কি করতে হবে আরুজুবিল্লা বিসমিল্লা সহকারে ইমাম সাহেব সুরা ফাতেহা তথা আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন এখান থেকে ওয়ালাদৌ আমিন পর্যন্ত পড়বেন সুরা ফাতেহা পড়ার পরে যে কোনো স্থান থেকে একটা কিরাত মেলাবেন সর্বনিম্ন তিন আয়াত সর্বোচ্চ আপনার ইচ্ছামতো কিরাত মেলাবেন এই টাইমটাতে পেছনের মুক্তাদিগণ নীরবে ইমাম সাহেবের তিলাবাত শুনবেন এরপর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকু করবেন পেছনের মুক্তাদিগণ আল্লাহ আকবর বলে রুকু করবেন রুকুর তসবে সকলেই পড়বেন সুবহান রব্বি আল আউিম এবার আল্লাহ হলিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দাঁড়িয়ে একটা দোয়া পড়তে হবে রব্বানা লাকাল হামদ এতটুকু পড়তে হবে আপনি যদি বাড়তি পড়তে চান তাহলে আরও পড়তে পারেন হামদাঙ্কাসি রং তৈ ইবাম মোবার রকাংফি এটা চাইলে পড়তে পারেন এরপর আল্লাহ আকবর বলে সেজদাহ করতে হবে সেজদাহ গিয়ে একটা দোয়া রয়েছে সুবহানা রব্বি আলা এই তসবিহটা তিনবার এরপর শেজদা থেকে সোজা হয়ে বসতে হবে এখানে আর একটা দোয়া রয়েছে রব্বে গ এতটুকু চাইলে পড়া যেতে পারে আবার আল্লাহ হুম্মা গ ফিরিলি ওয়ার হামনি ওয়াফিনি ওয়াহদিনী ওয়ার ঝুকনি এই যে যে দুই শেষদার মাঝখানে দোয়া রয়েছে এটা চাইলে পড়তে পারেন চাইলে ছেড়ে দিতে পারেন এরপর আল্লাহ আকবর বলে আবার শেষদা করতে হবে সেজদার তসবিহ পড়তে হবে সুবাহানা রব্বি আলা তিনবার পাঁচবার সাতবার পড়া যেতে পারে তো এবার আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে হাতটা বাঁধতে হবে কানে আর হাত দিবেন না সোজা হয়ে দাঁড়িয়ে হাতটা বেঁধে ফেলবেন বেঁধে সুরা ফাতেহা এবং সাথে অন্য একটা কিরাত মেলাতে হবে এটা ইমাম সাহেব জোরে জোরে পড়বেন পেছনের মুক্তাদিগণ নীরবে শুনবেন সুরা ফাতেহার সঙ্গে একটা কিরাত মেলানোর পরে তো রুকু করতে হয় আমাদের তো এখানে রুকু করবেন না এখানে অতিরিক্ত তিনটি তাকবেদ দিতে হবে খুব খেয়াল করেন সুরা ফাতেহা পড়েছি তার সাথে একটি কেরাত মিলিয়েছি এবার আমাদের তিনটি তাকবির দেওয়ার পালা আল্লাহ আকবার প্রথম তাকবিরে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবার দ্বিতীয় তাকবিরেও হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবার তৃতীয় তাকবিরেও হাত ছেড়ে দিতে হবে তাহলে দ্বিতীয় রাখাতে তিনও তাকবিরেই হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবিরে রুকুতে যেতে হবে এটা রুকুর তাকবির আল্লাহ আকবার বলে রুকুতে যেতে হবে রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহা রয়েছে সেটা পড়তে হবে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াতে হবে রব্বানা আলাকাল হামদ বলতে হবে আল্লাহ আকবার বলে সেজদা করতে হবে দুইটা সেজদা করে বসে পড়তে হবে প্রথম রাকাতে যা করেছেন হুবাহু তাই বসে পড়ে এখানে তাসাহুদ তথা আত্ম হয়াতুল্লাহি যে দোয়াটি রয়েছে এই তাশাহুদ পড়তে হবে এরপরে দুরুদে ইব্রাহিম যেটা রয়েছে এটা পড়তে হবে আল্লাহম্মা সল্লা আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লা তা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম এই দুরুদ শেষ পর্যন্ত পড়তে হবে এরপর দোয়া মাসুরা পড়তে হবে আমাদের প্রসিদ্ধ একটা দোয়া মাসুরা রয়েছে আল্লাহম্মা তু নফসি ইজুলম কাসির ফিরুজুনুবা এটা শেষ পর্যন্ত পড়তে হবে এগুলা পড়ে ডান দিকে ও বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে এরপর ইমাম সাহেব দুইটি খুতবা প্রদান করবেন আউয়াল খুতবা সানি খুতবা আপনারা নীরবে শুনবেন এরপর চাইলে মোনাজাত করতে পারেন তবে মোনাজাত ঈদের নামাজের কোনো অংশ নয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা ঈদের নামাজ শিক্ষার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এত সময় ধরে আপনাদের সাথে ছিলাম আমি হাফিজ মাওলানা সাব্বির হোসাইন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে বাহক টিভির অন্যান্য আরও অনেক ইসলামিক ভিডিও রয়েছে আপনারা সেগুলো চাইলে দেখতে পারেন বাহক টিভি চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওয়াল করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল